আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাব যেসব গুনাহের কারণে আল্লাহ তাআলা রাগ করেন। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বড় পাপ বা কবিরা গুনাহগুলোর মধ্যে কিছু পাপের মাত্রা এতই কঠিন যে কারণে আল্লাহ তাআলা বান্দার উপর রাগান্বিত হয়ে যান। আর আল্লাহ তাআলা কারো উপর রাগান্বিত হলে তার ইহকাল পরকালে সফলতা তো নেই, উপরন্তু তার উপর নেমে আসতে পারে দুনিয়াবি গজব, সেই সঙ্গে পরকালীন শাস্তি তো নির্ধারিত রয়েছেই। পবিত্র কোরআনে বিভিন্ন জাতির উপর আল্লাহর ক্রোধান্বিত হওয়ার এবং গজব দেওয়ার ঘটনা বর্ণিত হয়েছে। আল্লাহর ক্রোধ নেমে আসে এমন কিছু গুনার কথা এখন আমরা আপনাদেরকে জানাব। এক, কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রেগে যান। সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন। দুই, চতুষ্পদ জন্তুর উপাসনা করলে আল্লাহ পাক অনেক রেগে যান। সূরা আরাফের 152 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা চতুষ্পদ জন্তুকে উপাস্যরূপে গ্রহণ করেছে পার্থিব জীবনে তাদের ওপর তাদের রবের ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হবেই, আর এভাবে আমি মিথ্যা রচনাকারীদের প্রতিফল দিয়ে থাকি। তিন, মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ অনেক রেগে যান, কারণ মা বাবা অসন্তুষ্ট হলে মহান আল্লাহও অসন্তুষ্ট হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। এই হাদিসটি তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে। চার, অসংযত ও বিদ্বেষমূলক কথাবার্তা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রেগে যান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বান্দা কখনো এমন কথা বলে ফেলে যে কারণে আল্লাহ সন্তুষ্ট হন, এমনও হতে পারে সেই কথা সম্পর্কে তার কোনো চেতনা ছিল না, কিন্তু তারপরও এই কথার দ্বারা আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আবার বান্দা কখনো আল্লাহর অসন্তুষ্টির কথাও বলে ফেলে যার পরিণতি সম্পর্কে তার কোনো ধারণা নেই, অথচ সে কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই হাদিসটি বুখারি শরীফে এসেছে। পাঁচ, দিন থেকে বের হয়ে গেলে আল্লাহ পাক অনেক রেগে যান। সূরা নাহলের 107 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কেউ ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফরির জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আল্লাহর ক্রোধ আপতিত হবে এবং তার জন্য রয়েছে মহাশাস্তি, তবে সে ব্যক্তির জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয় কিন্তু তার অন্তর ঈমানে অবিচলিত। ৬, কুফরি করলে ও নবীদের হত্যা করলে আল্লাহ পাক অনেক রেগে যান, এটি আল্লাহর ক্রোধ নেমে আসার অন্যতম কারণ। বনি ইসরায়েল আল্লাহর ক্রোধ প্রাপ্ত অন্যতম জাতি, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা লাঞ্ছনা ও দারিদ্র্যে পতিত হলো আর তারা আল্লাহর ক্রোধের পাত্র হলো। এটা এজন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত, অবাধ্যতা ও সীমালঙ্ঘন করার কারণেই তাদের এই পরিণতি হয়েছিল। মহান আল্লাহ আমাদের সবাইকে তার ক্রোধ থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা রাগান্বিত হন এমন সব গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও কিভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়ত দান করুন, আমিন।